নমস্কাৰ প্ৰিয় দৰ্শক মই পাৰ্থ বৰা তীব্র রূপ ধারণ করেছে হামাস আর ইসরায়েলের যুদ্ধ মূলত ইসরায়েলের আক্রমণে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে সাত হাজার অধিক লোকের মৃত্যু হয়েছে আর হামাসে যুদ্ধ বিরতির কথা কৈছে হয় প্রদর্শক হামাসে যুদ্ধ বিরতির কথা কৈছে হামাসর প্রতিনিধিয়ে কৈছে যখন পণবন্দী হয়ে আছে যখন ক্যাপটিভ করে লই আহিছিলে হামাসে গাজালে লই আহিছিল সেই সকল লোকক মুকলি করে দিবলৈ হলে ইসরায়েলে যুদ্ধ বিরতি করিব লাগিব যুদ্ধ বন্ধ করিব লাগিব অক্টোবরের সাত তারিখের সেই অভিশপ্ত শনিবারট যিদিনাখন হামাসে হামাসর সন্ত্রাসবাদী আক্রমণ করেছিল ইসরায়েল ইসরায়েল আক্রমণ করে চোদ্দশ লোকক হত্যা করেছিল সেইদিনাখন প্রায় দুশোরও অধিক লোকক পণবন্দী করে গাজালে লই অহা হয়েছিল আর এতিয়া ইসরায়েলে সেই সকল লোকক বিচারি আক্রমণ আঠ অক্টোবর আঠ তারিখের পরে আক্রমণ আরম্ভ করেছিল কিন্তু এতিয়াও সেই সকল লোক মুকলি হব পৰা নাই এতিয়াও সেই সকল লোক গাজার বিভিন্ন অঞ্চলত বন্দী হয়ে আছে হামাস সন্ত্রাসবাদীর হাতত মস্কোর এখন বাতৰি কাকত এই 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 কথা প্রকাশ পাইছে এই বাতৰি প্রকাশ পাইছে গামাস হামাসর এজন প্রতিনিধি নাম আবু হামিদ নেতৃত্ব বহন করা এক সজাতি দল মস্কোত উপস্থিত হয়েছে আর মস্কোই এই যে যুদ্ধ এই যুদ্ধর মধ্যস্থতা করব বিচাৰিছে এই যুদ্ধ বন্ধ করব বিচাৰিছে আর সেই কারণেই হামাসর প্রতিনিধিক নিমন্ত্রণ জানাইছিল মস্কোলৈ আবু হামিদর নেতৃত্বত এক প্রতিনিধি দল মস্কোত উপস্থিত হয়েছিল আর এই যে মেডিয়েশন এই যে মধ্যস্থতা এই মধ্যস্থতাত ইরানেও অংশগ্রহণ করেছে আর হামাসে ইসরায়েলে যুদ্ধ বন্ধ করলেহে সেই দুশ বা দুশ বিশ জন পণবন্দীক মুকলি করে দিব বলে ইতিমধ্যে ঘোষণা করেছে হামাসে লগতে কৈছে এই যে আকাশমার্গেরে আক্রমণ ইসরায়েলে চলাই আছে এই আক্রমণত কিন্তু পঞ্চাশজন পণবন্দী বা বন্দী হয়ে থাকা লোকের মৃত্যু হয়েছে অর্থাৎ ইসরায়েলের পঞ্চাশজন লোকের মৃত্যু হয়েছে ইসরায়েলের প্রথম অগ্রাধিকার আসে যুদ্ধ আকাশমার্গেরে চলাই গেছে সেই যুদ্ধত সাড়ে সাত হাজার লোকের এতালে মৃত্যু হয়েছে তার প্রায় তিনি হাজার লোক হয়েছে শিশু মাইনর আর পনেরোশ লোক হয়েছে মহিলা আর এই যে আক্রমণ এই আক্রমণত পঞ্চাশজন দুশজন দুশ বিশজনের পঞ্চাশজন ক্যাপটিভ হয়ে থাকা পণবন্দী হয়ে থাকা বন্দী হয়ে থাকা হামাসর হাতত বন্দী হয়ে থাকা লোকেরও মৃত্যু হয়েছে বলে হামাসে জানিবলৈ দিছে সেই অভিশপ্ত শনিবারট যেটা শনিবার অক্টোবরের সাত তারিখে হামাস সন্ত্রাসবাদীয়ে ইসরায়েল আক্রমণ করেছিল অনাধিকৃতভাবে ইসরায়েল প্রবেশ করেছিল আকাশমার্গেরে পাঁচ হাজার মিসাইল নিক্ষেপ করেছিল সেইদিনাখন হামাস সন্ত্রাসবাদীয়ে ইসরায়েলের চোদ্দশ লোকক হত্যা করেছিল আর প্রায় দুশ বিশজন লোকক বন্দী করে গাজালে লই আহিছিল আর গাজার বিভিন্ন স্থানত এতিয়া সেই সকল লোক বন্দী হয়ে আছে হামাসে কব বিচাৰিছে যুদ্ধ যেতিয়া বন্ধ হব তেতিয়া এই লোকসকল যত যত বন্দী হয়ে আছে এই লোকসকলক লোকেট করব পৰা যাব এই লোকসকলের সন্ধান উলিয়াব পৰা যাব আর সন্ধান উলিয়ার পিছতহে এই লোকসকলক ইসরায়েলক ঘূৰাই দিব পৰা যাব অর্থাৎ এই মুহূর্তত হামাসেও নাজানে বন্দী হয়ে থাকা লোকসকল কোত কোত আছে গতি এক ভয়ঙ্কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে পঞ্চাশজন লোকের মৃত্যু হওয়ার ইতিমধ্যে কথা কোয়া হয়েছে মধ্যস্থতার ভূমিকা ইজিপ্তেও লোব বিচাৰিছে কাতারেও লোব বিচাৰিছে বিভিন্ন সময়ত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতবর্ষ বা ইংলেন্ডেও পেলেস্তাইনী সকলের সঙ্গে সমমর্মিতা প্রকাশ করেছে হামাসক বিরুদ্ধাচরণ করেছে বা হামাস নিঃশেষ হয়ে যাওয়ার কথা কৈছে কিন্তু পেলেস্তাইনবাসীর কারণে এক যে হোমল্যান্ড এক গৃহরাজ্য যে গৃহরাজ্য আত্মনিয়ন্ত্রণের অধিকার থাকিব সার্বভৌম হব স্বতন্ত্র হব ইয়ারও কিন্তু পোষকতা এই দেশসমূহে কবিছে করেছে পেলেস্তাইনবাসীর সঙ্গে সমমর্মিতা আর হামাস নিঃশেষ হওয়ার এক স্থিতি ভারতবর্ষই হোক বা মার্কিন যুক্তরাষ্ট্র হোক বা ইংল্যান্ডে গ্রহণ করেছে তার মাজতে এই খবরটা আহি পড়েছে এই খবরটা প্রকাশ পাইছে এখন রাশিয়ার বাতরি কাকতত প্রকাশ পোৱা মতে হামাসে যুদ্ধ বিরতি বিচাৰিছে আর হামাসে একটা শর্ত দিছে ইসরায়েলক শর্তটা হয়েছে ইসরায়েলে যুদ্ধ বন্ধ করব তেতিয়াহে এই সকল লোকক চিনাক্ত করবা যাব লোকেট করবা যাব সন্ধান দিবা যাব আর এই সকল লোক ঘুরাই দিবা যাব IDF ইসরায়েল ডিফেন্স ফোর্সেসে এটাও কিন্তু যে আক্রমণ চলাই গেছে আকাশমার্গেদি আক্রমণ চলাই গেছে মিসাইল নিক্ষেপ করেছে কিমান লোকের মৃত্যু হল সেই কথা মই ইতিমধ্যে কলোয়ে প্রায় সাত হাজার বা সাড়ে সাত হাজার লোকের মৃত্যু হয়েছে আর ভূস্থলৰ পৰাও আক্রমণের যুঁজা আজি বহুদিন ধরে চলাই আছে কিন্তু ইসরায়েলে ভূস্থলেরে ভূমার্গেরে এই আক্রমণ এতিয়াও আরম্ভ করা নাই যদিও যুদ্ধের বিশ নম্বর দিনাখন অর্থাৎ বৃহস্পতিবারে আংশিকভাবে
ইজৰাইলৰ আৰ্মৰ্ড ভেহিকল বা বুলডোজাৰ ইত্যাদি বা টেংক গাজাৰ ভূমিত প্ৰৱেশ কৰিছিল, কিন্তু গাজাৰ ভূমিত প্ৰৱেশ কৰি তেওঁলোকে যি ধৰণে আক্ৰমণ কৰিব কৰাৰ পৰিকল্পনা কৰিছিল সেই ধৰণে আক্ৰমণ নকৰি কিন্তু তেওঁলোক ঘূৰি আহিলে। বিশ্বৰ দেশসমূহে এই যি যুদ্ধ, এই যুদ্ধ সম্প্ৰসাৰ হোৱাটো বিচৰা নাই, এই যুদ্ধ বন্ধ হোৱাটো বিচাৰিছে, কিন্তু তাৰ সমান্তৰালকৈ হামাছ নিঃশেষ হোৱাটো বিচাৰিছে। যি সময়ত মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰ, ইংলেণ্ড আদি ৰাজ্যই হামাছ নিঃশেষ হোৱাটো বিচাৰিছে, কাৰণ হামাছ এটা সন্ত্ৰাসবাদী সংগঠন আৰু হামাছে শাসন কৰি আছে গাজা, আৰু নৰ্দাৰ্ণ গাজাৰ পৰা বহু লোক, প্ৰায় 11 লাখ লোক ছাউদাৰ্ণ গাজালৈ পলায়ন কৰিবলগীয়া হৈছে, আৰু ইজিপ্তেদি যদিও সামগ্ৰী অৰ সাহায্য সামগ্ৰী ইজিপ্তেদি যদিও গাজাত প্ৰৱেশ কৰিছে, কিন্তু সেয়া পৰ্যাপ্ত নহয় বুলি ইউনাইটেড নেশ্যন, গাজাত থকা ইউনাইটেড নেশ্যনৰ প্ৰতিনিধিসকলে জানিবলৈ দিছে। এই সময়ত হামাছক বিৰোধিতা কৰিছে বিভিন্ন দেশসমূহে, সেই সময়ত কিন্তু হামাছৰ প্ৰতিনিধি গৈ মস্কো পাইছেগৈ, আমু হামিদ নামৰ এজন প্ৰতিনিধি মস্কো পাইছেগৈ, মস্কোত বৈঠকত মিলিত হৈছে, আৰু মস্কোত তেওঁলোকে চৰ্ত দিছে যে ইজৰাইলে যুদ্ধ বন্ধ কৰক, তেতিয়াহে পুনৰবন্দীসকলক এৰি দিয়া হ'ব। কিন্তু এই যুদ্ধৰ সূত্ৰপাত হামাছেই কৰিছিল। স্বাভাৱিকতে যেতিয়া যুদ্ধ কৰা হ'ব ইয়াৰ প্ৰত্যুত্তৰ ইজৰাইলে দিব। হামাছে প্ৰথম অনাধিকৃতভাৱে ইজৰাইলত প্ৰৱেশ কৰি 1400 লোকক হত্যা কৰিছিল, আৰু ইয়াৰ প্ৰত্যুত্তৰ আকাশমাৰ্গেৰে আক্ৰমণ কৰি ৰাছিয়াই দি আছে, যাৰ পৰিপ্ৰেক্ষিতত 7500 লোকৰ মৃত্যু হৈছে। এতিয়া এই চৰ্ত, হামাছৰ এই চৰ্ত কেনেদৰে ইজৰাইলে গ্ৰহণ কৰে এয়া লক্ষণীয় হ'ব। ইজৰাইলে যুদ্ধ আৰম্ভ কৰিছে, ইজৰাইলে সামৰিক দিশৰ পৰা যথেষ্ট শক্তিশালী, আইৰণ ডোম, আইৰণ বিমৰ পৰা ধৰি সকলো ধৰণৰ অত্যাধুনিক প্ৰযুক্তি প্ৰণালী, যুদ্ধ প্ৰযুক্তি, যুদ্ধ প্ৰণালী, যুদ্ধ অস্ত্ৰ, মাৰণাস্ত্ৰ, আৰ্মৰ্ড ভেহিকল ইজৰাইলৰ হাতত আছে, আৰু ইজৰাইলে সেইবোৰ ব্যৱহাৰ কৰি আক্ৰমণ তীব্ৰতৰ কৰি তুলিছে, আকাশমাৰ্গেদি আক্ৰমণ তীব্ৰতৰ কৰি তুলিছে। কিছুদিনৰ আগতে এখন হস্পিটেলত বিস্ফোৰণ ঘটিছিলে গাজাৰ, সেই হস্পিটেলৰ বিস্ফোৰণত বহু লোকৰ মৃত্যু হৈছিলে। গাজাৰ সেই হস্পিটেল বিস্ফোৰণৰ পিছত আৰৱ বিশ্বই ইজৰাইলক গৰিহণা দিয়া পৰিলক্ষিত হৈছে। ভূ ৰাজনীতি কিছু সলনি হৈছিল, কিন্তু ইজৰাইলে নিজৰ যি আক্ৰমণ, সেই আক্ৰমণ এৰা নাই, সষ্টম হৈ আছে গাজা আৰু ইজৰাইলৰ সীমান্তত, সষ্টম হৈ আছে। ইজৰাইল বাহিনী যিকোনো মুহূৰ্ততে, এতিয়ালৈকে যদিও ভূস্থলত আক্ৰমণ আৰম্ভ কৰা নাই, যিকোনো মুহূৰ্ততে আক্ৰমণ কৰিব। ইজৰাইলে আৰম্ভণিতে কৈছিলে তেওঁলোকৰ অগ্ৰাধিকাৰ হৈছে সেই বন্দী হৈ থকা লোকসকলক উদ্ধাৰ কৰা, কিন্তু এই উদ্ধাৰ কৰাৰ প্ৰক্ৰিয়া এতিয়ালৈকে আৰম্ভ হোৱা নাই। আকাশমাৰ্গেৰে আক্ৰমণ চলি আছে, উদ্ধাৰ হোৱা প্ৰক্ৰিয়া এতিয়ালৈকে আৰম্ভ হোৱা নাই। 50 বন্দী হৈ থকা লোকৰ মৃত্যু হ'ল, 4 মুকলি কৰি দিয়া হৈছে, তাৰে 2 বৃদ্ধ মহিলা, 4 ইজৰাইলী লোকক মুকলি কৰি দিয়া হৈছে, 2 বৃদ্ধ মহিলা আৰু 2 ইজৰাইল আৰু US দুইখন দেশৰে নাগৰিকত্ব থকা 2 ব্যক্তি, এই 4 মুকলি কৰি দিয়া হৈছে, আৰু বাকী কেইগৰাকী 200 অধিক লোক এতিয়া ক'ত আছে হামাছেও নাজানো বুলি কৈছে। হামাছৰ এয়া কৌশল হ'ব পাৰে, যুদ্ধ বন্ধ কৰিবলৈ হামাছৰ এই কৌশল হ'ব পাৰে, তেওঁলোকে নাজানো বুলি কোৱাৰ এই কৌশল ইজৰাইলে কেনেদৰে গ্ৰহণ কৰে বা যুদ্ধ ইজৰাইলে বন্ধ কৰে নে নকৰে সেয়া লক্ষণীয় হ'ব, পিছত গম পোৱা যাব। কিন্তু ইজৰাইলে কৈছিলে তেওঁলোকৰ অগ্ৰাধিকাৰ, তেওঁলোকৰ প্ৰায়ৰিটি হৈছে সেইসকল লোকক মুকলি কৰি অনা, কিন্তু 50 লোকৰ মৃত্যু হ'ল, আৰু যুদ্ধ যদি চলি থাকে, হামাছে কোৱাৰ দৰে যুদ্ধ যদি চলি থাকে, এই যুদ্ধত এই বন্দী লোকসকলৰো মৃত্যু হ'ব পাৰে, কাৰণ আকাশমাৰ্গেদি যেতিয়া মিছাইল নিক্ষেপ হ'ব, সেই মিছাইলে কোনজন ইজৰাইলী বন্দী বা কোনজন গাজাৰ স্থানীয় নাগৰিক বা কোনজন হামাছৰ সদস্য সেই কথা চিনাক্ত কৰিব নোৱাৰে। বোমা য'ত নিক্ষেপ হ'ব সেই জেগা, সেই স্থানত যিসকল লোক থাকিব সেইসকল লোকৰ মৃত্যু নিশ্চিত, মৃত্যু নিৰ্ঘাত। তেনে সময়ত ইজৰাইলে কি কৌশল অৱলম্বন কৰে সেয়া লক্ষণীয় হ'ব, আৰু যি কথা হামাছে কৈছে তেওঁলোকেও নাজানে, এই বন্দী হৈ থকা লোকসকল ক'ত ক'ত আছে সেইসকলক চিনাক্ত কৰিবলৈ যুদ্ধ বন্ধ কৰিব লাগিব। এই কথা কিমান সত্য, এই কথা কিমান বিশ্বাসযোগ্য, সেয়াও লক্ষণীয়, বা ইজৰাইলে হামাছৰ এই কথাত প্ৰতিয়ন যাব নাই সেয়াও লক্ষণীয়, আৰু মস্কোই কিয় হামাছৰ প্ৰতিনিধিক নিজৰ দেশলৈ আমন্ত্ৰণ কৰিলে, কাৰণ এই বাতৰি মস্কোৰ এখন বাতৰি কাকতত প্ৰকাশ পাইছে, আৰু সেই বাতৰি কাকতৰ উদ্ধৃতি দি বিশ্বৰ বিভিন্ন আলজেজিৰাকে ধৰি বিভিন্ন আন্তঃৰাষ্ট্ৰীয় সংবাদ মাধ্যমে এই বাতৰি প্ৰকাশ কৰিছে। গতিকে মস্কোই এই মুহূৰ্তত হামাছৰ প্ৰতিনিধিক কিয় মাতি নিলে সেয়াও লক্ষণীয়, মস্কোই কেনেধৰণে বিচাৰিছে ভূ ৰাজনীতি আগবঢ়া, যিহেতু মাৰ্কিন যুক্তৰাষ্ট্ৰৰ বিপৰিস্থিতিত সদায় মস্কোই অৱস্থান গ্ৰহণ কৰে, অৱস্থিতি গ্ৰহণ কৰে, তেনে ক্ষেত্ৰত হামাছৰ প্ৰতিনিধি আবু হামিদক মস্কোলৈ মাতি নিয়াৰ সমগ্ৰ ঘটনাই ভূ ৰাজনীতিত এক অন্য এটা দিশৰ সূচনা কৰিছে বুলি ক'ব লাগিব। আৰু এই বাতৰি আজি শিৰোনাম দখল কৰাৰ কাৰণে আমি এই বাতৰি আজি আলোচনা কৰিবলৈ অৱকাশ পালোঁ। এই বিশ্লেষণ কেনে পালে, এই আলোচনা কেনে পালে জনাব, মন্তব্য কৰিব, আমাৰ ইউটিউব হেণ্ডেলৰ যোগেদি মন্তব্য কৰিব পাৰিব, আমাৰ ফেচবুকত মন্তব্য কৰিব, চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ধন্যবাদ।